আজকে চলে আসলাম নাতির সেরিফলের বাগানে সেরিফল নিতে, আর নানির সাথে গল্প করব আর সেরিফল পারব গাছ থেকে। 73 বছর বয়সে আমার নানি কি সুন্দর করে কাজ করে বাগানে, সেটা আজকে তুলে ধরবো আপনাদের সাথে, আপনাদেরও ভালো লাগবে। আজকে আমার নানিরও ডায়াবেটিস আমার মতন, বুঝছেন? আজকে লুইও মানজার মানে সেও আমার মতো মিষ্টি খায়। তারপর তার করে একটা অপারেশন আছে, তারপর মশলা আদর্শ ওস্তাদ ব্যানে আজকে লাবড়ো কাজা লাবড়ো ফুলিত ইও পিনছিওনে পিনছিওনে পারো লাবড়ো কাজা লাবড়ো তুসে পাছে দেখছেন, কথা দেখছেন? মাশাআল্লাহ। কিন্তু তার হার্টের সমস্যা, ডায়াবেটিস, কোলেস্ট্রল সবকিছু আছে, কিন্তু সে ঘরের কাজ বাগানের কাজ সব নিজে করে, দেখছেন? তাদেরকে দিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার। পেন্সে কে ও আং খাব নানি পুতি না দুয়ে আনে তু আত্র ফিলিও আ তু বড়টা বড় ছেলের বড়টা হচ্ছে 26 বছর, বেন্তি সেয়ান্নি মানে বেন্তি সেয়ান্নি প্রিমা তু নন্না 26 বছর আগে সে নন্না হয়েছে। আগৌরি mamma lavora in ospedale, buone faccio, figlio lavora con sorso agrario. Ah, ho capito, adesso sola a casa te anche. Anche mio quanto un'ora lavoro io aiutare. E sai che io sempre sola? Sempre sola? Preparo mangiare, Ferruccio, l'altro figlio mezzogiorno. Dopo sempre sola. Sempre sola. Anche la notte. Ma ne bichele però anche cane dopo. Questo? Solo cane, anche lui abita a casa. Ho mio bambino quella lì. Oh, mio nonna bambino visto cane. Mamma, guarda. এই বিশাল বড় সেরিফলের বাগানটা হলো তার ছেলের বোর, মানে ছেলের শ্বশুরের। কিন্তু অবাক করা কি জানেন, শাশুড়ি ছেলের বোর বাগানে কাজ করে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা কিন্তু শীতকালে এই বাগানগুলোয় কোনো কাজ হয় না, এটা হলো সামার যখন শুরু হয় তখন অনেক ধরনের কাজ থাকে, মানে ফল একদম ফুল আসার পর থেকে ফল পাড়া পর্যন্ত। আর এই শাশুড়িও তার বৌমার সাথে ছেলের সাথে এখানে কাজ করে। তবে বিদেশে বাইরের দেশগুলোতে আমি যে কয়েকজনের সাথেই মিশছি, সবাই কিন্তু যখন একটা বয়স হয়ে যায়, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, তখন কিন্তু তারা সবাই আলাদা থাকতে পছন্দ করে। খুব কমে দেখা যায় যে মা বাবার সাথে থাকে, কিন্তু এমনি খোঁজখবর নিবে, মানে শনি রোববারে দেখা করতে আসবে। এই অসহায় মহিলাটা আজকে তুলে ধরবো, দেখেন এই 73 বছর বয়স, সে সুস্থ থাকার জন্য এই কাজগুলো করে, না হলে কিন্তু সে অভাবে করে না। তার কিন্তু মাসিক পেনশন আছে, তার এবং তার হাজব্যান্ডের দুইজনের পেনশনে সে পায়, কিন্তু সে কাজ করে যাচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য। কারণ সে একা রাত্রে তার সে যে কুকুরটা আছে, পালা কুকুর, পালিত কুকুরটা তাকে পাড়া দিয়ে রাখে, এবং কি সে অসুস্থ হলে কুকুরটা কিন্তু তার কাছে থাকে মন খারাপ করে। এতক্ষণ এগুলোই বলতেছি তার সাথে, আর ইতালিয়ান কথাগুলো আমি রাখছি। আপনারা অনেকে কিন্তু ইতালিয়ান কথা শুনতে চান, আর আমার কথা বলা অনেক ভুল আছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসুন এখন তার হাজবেন্ডের কথা একটু শুনি। দেয়ামেন্তে অরো বিয়াঙ্কো আনকে দেয়ামেন্তে ভেল্লো ব্লু কমফ্রাতে ইও কোয়াত্রো আননি ফা আ তু কমফ্রাতো নো ভেল্লো ইও বাদো মাই ইন জিরো মাই মাই ফেস্টা মাই নেসুনো পার পেরকে No piace adesso sola? Dopo morto marito, dopo io ho avuto marito, 7 anni e mezzo, sì? Letto. Tu? Paralizzato. Dekhen ki kon tar husband mara jawar pore 7.5 bochor she ek chotto mane tanto mankaba marito. Mane onek mari. Tu marito tanto amore. Sì. Era il mio cuore. Tuo marito. Una bravissima persona, mi voleva bene.
হের হাজবেন্ড অনেক ভালো ছিল, তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সে অনেক 7 বছর অসুস্থ ছিল শোয়াতে। এখন তার হাজবেন্ড সারা সে কোনো অনুষ্ঠানে কারো বাসায় যায় না, শুধু বাসায় নিজের স্বামীর বাসায় থাকে। কানেরগুলো সে 7 বছর আগে কিনছে ডায়মন্ডে, দেখেন কি ভালোবাসা। তাদের যখন বয়স কম থাকে তখন তারা একটু উল্টাপাল্টা করে, নাহলে কিন্তু পরে আগে তু তুমারি তো ননের ইতিকা তো ও দেখেন না নপিয়ন যে নপিয়ন যে কান্দে মারিত এরা তো খুব বলো অনেক ভালো আছিল, মানে অনেক ভালো আছো সে বলতে পারো না তো তোমারই তো হ্যাঁ একসাথে কাজ করতো বাগানে এই কমি মরতা কল্পনা মালা তো রুসেমিয়া ক্যান্সার ক্যান্সার মারা গেছে মানে উনা স্টক দপ তুতে ফেরমো উনা পারতে মানে ইয়া হয়ে গেছে কাছরে করে কত আননি মালা তো কুজি 7 মেজো দে 2003 এ মর্তে 2010 2003 অসুস্থ হয়েছে মারা গেছে 7.5 বছর পরে, আমি তো ভুল বলছি পরে বুঝছি 7.5 বছর তুতে আয়ু তারে সে সব করছে আদর্শ তুতে ফিলিয়ে সোলো কলকা বলতা সালুতা তো বাস্তা দফ সোলা Delle volte ricordo marito, un pianto, mi lavo la faccia e dico dai. Ma ne giamma il cotone. Deve partire. Giamma il cotone, mo ne uce, canna core, mugdo e avrà che motto noi. E allora dopo morto marito, operata. Ah, tu? Taglio. Tu ha, sì. Tutte tagliere. Ah, sì, sì, tu sì, sì. Ah, fine qua. Cuore aperto, 6 ore. Mamma mia, operation করতে 6 ঘন্টা মানে এর হার্টের অপারেশন হয়েছে, দেখেন এই হার্টের রোগী এখন এই পরিশ্রম করতেছে দেখছেন। La vita è dura. Pazienza. Sì, sì, tutte così. Tutte quanto vecchia, ma così non mio, mio marito, così. Sì, sì. Sì, vedi, fatte, 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 dai, tu sei con bosso, così fatte, sì. গাছ ভেঙে যার আল্লাহর কি হুকুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর নিয়ামত বুঝছেন, আল্লাহর নিয়ামত। আজকে ফেট ওষুধ গেলে আমার দোষ নাই, দোষ হচ্ছে সিলিজির, আমার কোনো দোষ নেই, তাই না বাম্বি না দেখে নে বুঝছেন দেখে মাই গড সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই ভিডিওটা হলো আমার গত বছরে যখন চেরি ফল পাকে জুলাইয়ের দিকে, তখন কিন্তু স্কুল কলেজ সব বন্ধ থাকে ইতালিতে, আর তখন ঘরে সবাই চলে আসে, যেমন আজকে এই বাগানে ছেলে ছেলের বোন নাতি শাশুড়ি সবাই মিলে কাজ করতেছে এবং সারাদিন তারা বাগানে থাকে, দুপুরের জন্য শুকনা খাবার নিয়ে আসে, তারা আর বাসায় যায় সন্ধ্যায়, কারণ এই ফলগুলো কিন্তু বেশি দিন বেশি যদি পেকে যায় ভিতরে পোকা হয়ে যায়, এগুলা মানে 1 মাসের মধ্যে সব তুলে ফেলতে হবে, তারপরে হচ্ছে সুন্দর করে ঢালগুলো কেটে ফেলবে, যেমন তার ছেলে ডালগুলা কেটে ফেলতেছে, আর নাতি যেগুলো গাছে উপরে উঠে নিতে হয় এগুলা নাতি আর ছেলের বউ গাছ থেকে পাড়তেছে, আর শাশুড়ি যেগুলো দাঁড়ায় দাঁড়ায় পাড়া যায় সেগুলা তারা বাইরের লোক রাখে না, কারণ তাদের পেশাই হলো কৃষক, যখন দেখে যে একদম বৃষ্টি বৃষ্টি আসবে এখন এই সপ্তাহের মধ্যে পাড়তে হবে তখন হয়তোবা তারা 2-4 জন লোক নেয়, নাহলে সব কাজ ঘরের সবাই মিলে করে। এই যে দেখেন নাতি একদম গাছের আগায় উঠে গেছে, যেগুলা উপরে ঢাল থেকে পাড়তে হয় সেগুলা
নাতিকে দিয়ে পারায়। যাই হোক, আমার কাছেও ভালো লাগছে, তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমাদের বাংলাদেশে দেখা গেছে এরকম মুরব্বীরা যে 73 বছর বয়সে বাগানে কাজ করবে বা এত সুস্থ থাকবে, মানে এত অসুস্থ নিয়েও, এটা কিন্তু খুব কমে দেখা যায়। হ্যাঁ, কেন সে কিন্তু অভাবে করতেছে না, সে সুস্থ থাকার জন্য কাজ করতেছে, সে মানে তার ছেলের বউর বাগানে। আর দুঃখের কথা শুনলাম যে তার হাজব্যান্ডের প্রতি তার গভীর ভালোবাসা। হাজব্যান্ড মারা যাওয়ার পরে সে এখন কোনো অনুষ্ঠানে, কোনো দাওয়াতে কোথাও যায় না, সে বাসায় একা থাকে, দুই ছেলের সাথে দেখা হয়। যেরকম এখানে আসলে বাগানে ছেলে ছেলের বউ নাতির সাথে দেখা হয়, আরেক ছেলে দুপুরে এসে খাবার খেয়ে যায়, মানে যখন সে বাসায় থাকে তখন। এখন তো সে বাগানে কাজ করতেছে, শীতকালে আবার তার এইসব কাজ থাকে না, সে পেনশন পায়, তার পেনশন দিয়ে তার সুন্দর মতন সে চলতে পারে। শুধু সে সুস্থ থাকার জন্য এখানে আসে, কারণ সারাদিন একা একটা লোক বাসায় কীভাবে থাকে। আর আজকে অনেকগুলা সেরি ফল নিয়ে যাচ্ছি, এগুলো আমি সব পাড়ছি গাছ থেকে, আমার হাজবেন্ড সব। আর টস টসে লাল, মানে এখন আজকে মানে পরিচয় হওয়ার পর থেকে আমরা প্রত্যেক বছর গিয়ে নিজেরাতে ফেরে নিয়ে আসি, ভালো লাগে। যদি আমি নাও যাই, আমার হাজব্যান্ড গেলেও তারা তাদের গোডাউন থেকে দিয়ে দেয়, কিন্তু আমি ভিডিও করার জন্য আমি নিজে গেলাম এবং কি নিজে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম, নিজেও নিয়ে আসলাম। তবে সত্যি কথা বলতে কি, গাছ থেকে ফল ফেরে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। এটা যদি আমি ভিডিওর জগতে না আসতাম আমি বুঝতাম না, কারণ সবসময় আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার ইতালিয়ান কথা শুনে আপনারা হাসাহাসি করবেন না, কারণ আমি কোনো স্কুল কলেজে গিয়ে ইতালিয়ান কথা শিখি নাই, কারণ বাইরে বাইরে আমার হাতে এত সময় ছিল না। আমি বাংলাদেশ থেকে আসার পর পরে আমার ভাগ্যটা ভালো, আমি কথা ভালো না পারলেও আমি কিন্তু চাকরি পেয়ে গেছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।